হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসলাম ডাক্তার ভাইয়ের দোকানে। ডাক্তার ভাইয়ের মধ্যে অসাধারণ একটা গুণ আছে, আমরা আজকে দেখব। আজকে আমি আনকমন একটা নাম দিব, যে আমার প্রিয়জনের নাম, উনি দেখি এটা দিই ছড়া বা কবিতা বানাতে পারে কিনা। তো বন্ধুরা আসুন দেখতে থাকুন। ওনার ভিতরে আমরা শুনছি অসাধারণ একটা গুণ আছে, তাৎক্ষণিক যে কোনো নাম দিয়ে ছড়া কবিতা বানাইতে পারে। চলেন আমরা দেখি আমাদের প্রিয়জনের নামটা দিয়ে বানাইতে পারে নাকি। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন? আমি শুনছি আপনি না উপস্থিত যে কোনো কারো প্রিয় জনের নাম দিয়ে আপনি কবিতা বা চড়া বানাইতে পারেন। আমি আজকে আপনাকে একটা নাম দিব, এটা দিয়ে কি আপনি বানাইতে পারেন কিনা আমি আজকে দেখব। ঠিক আছে, আপনি রেডি? আচ্ছা বলেন। আমার প্রিয় জনের নাম হচ্ছে শারমিন। আপনি শারমিন নামটা দিয়ে একটা চড়া বা কবিতা বানাইতে পারবেন? আমি চাই দেখি। শারমিনের কুঞ্জ বলে গুঞ্জরি উদ মোর গান সে হইছে কার। শারমিনের শারমিন পাথর ঘুমগুলো বৈকল্যের নীল আকাশ মহল হয়ে আসি নিঃশ্বাস নির্জ নেবে যায় কামনার চেরা অবিশান্ত হয়ে আসি মোহনের ডাক। অসাধারণ অসাধারণ, আসলে তো সত্যি বাস্তবে তো আপনি পারেন। আমি তো ভাব দিয়ে পারি না যে আপনি এরকম উপস্থিত বানাইতে পারবেন, তারপরও আপনি বানাইছেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। আপনি কিভাবে এই মানে অর্জন করলেন এভাবে তাৎক্ষণিক কবিতা বা ছড়া বানানের? এটা আল্লাহ পাকের ইচ্ছে। এটা আল্লাহ পাকের ইচ্ছে? এরকম আপনি আরো অনেক বানাইছেন নাকি? আমি ছোটকালে যখন ক্লাস ফাইভে করতাম তখন থেকে প্র্যাকটিস করতাম, কবিতা বানায়া লিখতাম, কবিতা লিখা নিজে আবৃত্তি করতাম একটা একটাই। যাক, মানে অনেক আগ থেকে ছোটকাল থেকে আপনি ট্রাই করতেন। আচ্ছা যাক, আমি তো জানি না কিন্তু আজকে দেখলাম সরাসরি যে আপনি উপস্থিত এভাবে কবিতা বানাইতে পারেন যে কোনো নাম দিয়ে, প্রিয়জনের নাম দিয়ে। তো গায়েস, আপনাদের প্রিয়জনের নাম যদি কোনো কবিতা বানাইতে চান তাহলে আপনাদের প্রিয়জনের আমাদের আমাকে একটা কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জনের নামটা দিবেন, ওনার কাছ থেকে একটা কবিতা বা ছড়া বানাই নিব, বানিয়ে দিব। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।